গোবর গোবর গোবরটা শুকিয়ে তারপরে বুগিয়ে পেস্ট করে তারপর ইউরিয়া দিতে হয় না, ওই জন্যই গাছের বার এত পটাশ। পটাশ দিলে গাছ শক্ত হয়, জৈব সার মানে যথেষ্ট পেয়েছে পরিমাণ মতো। আর তোর এই মাটিটা নতুন মাটি, নতুন মাটিতে কি চাষ ভালো হয়? ওই জন্য ছিল সেই মাটিটা। আচ্ছা আচ্ছা, গাছকে লাগানো। প্রথম গাছ বড় হলো, বড় হওয়ার পর কলম হলো, কলম করে সেই কলমের গাছ বড় হলো, তারপর আবার কলম হলো। আচ্ছা, কলম করার পর তারপর গাছ বড় হলো, আবার কলম হলো, যার জন্য ফুলের প্রোডাকশনটা বেশি। আচ্ছা, এই কদিন বাঁচবে এগুলো? বললাম কোথায়, এই মোটামুটি চৈত্র মাসের, চৈত্র মাসটা ফুল পাবো। আচ্ছা, দিয়ে তারপর মারা যাবে? ছোট ফুলটা, ছোট সাইজ হয়ে যাবে। আচ্ছা, দিয়ে মরে যাবে? হ্যাঁ, গাছ মাঝে বীজ আসবো, তার মধ্যে বীজ রাখতে হবে। আচ্ছা, যেটা ভালো মনে হবে সেটা শরীরে বীজ যাবো, বীজ রেখে আবার মাঝে না, আমি তো আসিনি, সাথে দেখি নাই তো, দেখে ভালো লাগছে এতটা মানে। মোটামুটি মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাসে সাইজটা ছোট হয়ে যাবে, তখন এই সাইজ এসে, এই সাইজ, এই সাইজ দাঁড়াবে, কিন্তু ফুল ফুল ফুল। হ্যাঁ, প্রত্যেকটাতেই বেশ ভালো, প্রচুর কুড়ি এসছে এবং ফুলের এমনি মানটাও ভালো দেখেও বোঝা যাচ্ছে। গাঁদা কি জাত হিসাবে হয়? জাত তৈরি করি, জাত তৈরি করি, ওই নিচে থেকে ওরকম করে কলম করে, কলম করে করি। আনলে কি হবে, এইটা চাপা দেন তো, এই চাপা দেন তো থাকে, যদি আমি শুধু তো বলি দুপাশে ভালো হয়েছে প্রত্যেকটা, দেখতে ভালো লাগছে।